পুর শর্মা ভারতের বিজেপির মুখপাত্র মোদি কাকার মুখপাত্র নূপুর শর্মা আমার নবীর নামে গালি দিছিল জানা আছে না নাই নবীকে কি বলে গালি দিছে নবীর চরিত্র খারাপ নাউজুবিল্লাহ নবীকে কলঙ্ক লাগায়া কালো দাগ দিয়া চরিত্রের উপরে কালো দাগ দিয়া বাজে কথা বলেছে সারা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানিয়েছে আমরা মিছিল করেছি করেছিলেন জল ঢাকা মিছিল হয়নি হিলফামারি মিছিল হয়নি পৃথিবীর সাতান্নরা মুসলিম দেশ নবীর প্রেমে উতলে উঠেছিল রাষ্ট্রীয়ভাবে ভারতের হাই কমিশনকে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ এবং হুঁশিয়ারি করেছিল কিন্তু একটি মুসলিম দেশের পক্ষ থেকে প্রতিবাদ হয়নি বৃহত্তম মুসলিম দেশের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ বা কোন রকম নোটিশ করা হয়নি কোন দেশ জোরে বলেন আরো জোরে ঠিক তো কেন প্রতিবাদ হয়নি কেন হয়নি তাহলে আসুন আমরা কারে ভালোবাসি রসুল সাল্লামকে না ওই কাকারে জোরে বলেন আমি বললেই তো অনেকে রাগ করবেন আজকে বলেন আল্লাহ পাকের নবীর নামে গালি হলো আপনার কলিজায় ব্যথা লাগলো না প্রতিবাদ করেন নাই অথচ অথচ আপনার নেতার নামে কথা বললে কলিজা চলে যায় মামলাও হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক আপনি কি মুসলমান আপনার কি নবীর উপর ঈমান আছে আপনার কি নবীর উপর ভালোবাসা আছে আপনি কারে ভালোবাসেন নবীকে না মোদীকে উল্টো ইলিশ মাছ পাঠানো হয় কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন রাগ করছেন পরিষ্কার স্পষ্ট কথা মনে রাখবেন এটা হাদিস এবং কোরআনের কথা দিয়ে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে ওই লোকটি ঈমানদার হবে না ওই লোক ঈমানদার হবে না যে পিতামাতা সন্তানাদি আপনজন প্রতিবেশী নেতাগোতা হতে সবার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে ঈমানদার হতে পারে না ঠিক না হাদিস বুখারি মুসলিমের বর্ণনা আল্লাহ কি বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন না না তোমার রবের কসম দিয়ে বলি ওরা ইমানদার হতে পারবে না যারা নবীকে চিফ জাস্টিস মানে না যা নবীকে জীবনের ফয়সালাকারী মানে না যা নবীকে সর্বোচ্চ নেতা মানে না যা নবীর প্রেমে তারা কথা বলে না নবীর দুশ্মনদের মোকাবেলায় প্রতিবাদ করে না 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 ওরা ইমানদার হবে না মুসলমান হবে না কার কথা নামে মুসলমান চামড়া কাটা মুসলমান গরুর গোস্ত খাওয়া মুসলমান কথা বলেন ও হাই হাই নবীর নামে এত বড় গালি একবার প্রতিবাদ করতে পারে নাই আমার ভাইরা এখন যারা নবীর পক্ষে না দুশ্মনদের পক্ষে সাপোর্ট দেয় আপনি যদি তাদেরকে সাপোর্ট দেন আপনি ইমানদার হতে পারবেন জোরে বলেন মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহু যে যেই কমের সঙ্গে সাদৃশ্য রাখে সে ওই দলভুক্ত হবে ঠিক না ব্যাঠিক তাহলে আপনি দাদার দলে না নবীর দলে ধরে গান দাদার দলে না নবীর দলে নবীর প্রেমে কথা বলে না ওই দাদা বাবা মোদীদের বিরুদ্ধে কথা বলে না নবীর নামে গালিতে প্রতিবাদ করে না সাপোর্ট করবেন ওই দিকে আপনি অবশ্যই নবীর দলের কর্মী নন নবীর উম্মত হতে পারেন না আমার ভাই বন্ধুরা প্রিয় ভাইরা কথা বললেই তো অনেকেই কষ্ট নেন কিন্তু আজকে কথা বলতে হবে
সময়ের প্রয়োজনে কথা বলা জরুরি ঠিক না বেটি আপনারা লক্ষ্য করেছেন আজ আমরা যে হালাতে দাঁড়িয়ে আছি নবীর ওই শুধু প্রতিবাদ করেনি এটা তো এক জিনিস গত বছর এই বছর শুরুতে দেখেন না বইগুলোতে দেখেন প্রাইমারি স্কুলের বইগুলোতে দেখেন হাই স্কুলের সব পাঠ্যবইয়ের দৃশ্য সামনে রেখে দেখেন কি অবস্থা আছে ক্লাস 2 তে নবীর জীবনী ছিল সেই নবীর জীবনীটাকে কেটে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ ক্লাস 3 তে ক্লাস 3 তে আবু বকরের জীবনী ছিল বাদ 4 থেকে ওমরের জীবনী বাদ ক্লাস 5 থেকে নবীর বিদায়ের ভাষণ বাদ আর ক্লাস 6 এ আনা হয়েছে লাল গরু নামের গল্প গরুকে মা ডাকা হয়েছে গরু হলো মা দেবতা গরু জবাই করা মহামান্য ওই গল্পে শেখানো হচ্ছে ক্লাস 7 এ শরৎ বাবুর লাল গল্প কথা বলেন বইগুলো দেখেন ভালো করে দেখেন আমার নবীর জীবনী বাদ দিয়া নবীর বিদায়ের ভাষণ বাদ দিয়া গরুকে দেবতা ডাকা হবে গরুকে মান রাখতে হবে কথা বলেন না কেন হে মুসলমান কোথায় যাবে তুমি আজকে নবীর জীবন বাদ দিতে চাও আমার সন্তানদেরকে নবীর থেকে দূরে সরিয়ে নেবে আর দাদা বাবুদের কোলে ঠেলে দেবে আমার সন্তান কি আমার বাংলার প্রজন্ম কি এই ছাত্রদের কি নবীর জীবন বাদ দেয়া বিদাহাজ বাদ দেয়া কোরআন বাদ দেয়া দাদা বাবুদের গোলাম বানাবে এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে কোথায় পেলে অধিকার আমার ভাই বন্ধুরা কলিজা ফিরে যায় আজ আমরা মুসলিম মিল্লাত এখনো চাকায় আসতে পারি নাই কলিজা আঘাত লাগে ব্যথা লাগে আমরা যারা বলি বাকিরা চুপ করে থাকে মজা দেখে মজা দেখে ও আমার ভাই বন্ধুরা প্রিয় হাজিরিন শুধু তাই না শুধু তাই নয় যান 7 8 9 10 এ যান বায়োলজিতে বিজ্ঞানে যে পড়ানো হচ্ছে ডারউইনের সেই মানব থেকে মানুষ সৃষ্টি ওখানে দেখানো হচ্ছে আমরা আসলে মানুষ না আমরা বান্দরের জাত এচ্ছি লজ্জার আর কি আছে কোন লেখাপড়া আমার প্রশ্ন হলো তাহলে এরা আসলে কি চায় এই জাতিকে কি দেখায়